হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অ্যাস্ট্রাক দেখো রেলের পরীক্ষার এক্সাম ডেট কিন্তু প্রকাশ হয়ে গেছে অতএব হাতে কিন্তু আমাদের আর বেশি সময় নেই এটা কিন্তু বুঝতেই হবে কারণ গতকাল অর্থাৎ চব্বিশে অক্টোবর আমাদের কিন্তু রাঁচি আর আর রাঁচির ওয়েবসাইটে আমরা একটা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি এবং সেখানে কিন্তু একদম প্রপারলি এক্সাম ডেট অর্থাৎ কবে থেকে এক্সাম শুরু হচ্ছে সেগুলো কিন্তু দিয়ে দিয়েছে রেলের এই বিজ্ঞপ্তিটাকে নিয়ে কিন্তু আমাদের অনেক আশা এবং ভরসা ছিল অনেকের মনেই কিন্তু রেলের এল পি আর পি এফ রেলের টেকনিশিয়ান রেলের যেই এই প্রত্যেকটা পরীক্ষাগুলো কিন্তু অনেকের কাছে একটা বিশাল বড় জায়গা কিন্তু রয়েছে তো এই আরবির এই প্রত্যেকটা পরীক্ষার কিন্তু এক্সাম ডেট প্রপারলি কিন্তু দিয়ে দিয়েছে অফিসিয়ালিভাবে দিয়ে দিয়েছে তাই সময় হাতে কিন্তু একদম নেই আমাদেরকে একদম মানে হার্ড অ্যান্ড ট্রাই করতে হবে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই বুঝতে পারছি ঠিক আছে একদম চব্বিশে অক্টোবরে এই বিজ্ঞপ্তিতে আমরা দেখতে পাচ্ছি তোমরা প্রত্যেকাই দেখতে পাচ্ছ সাইডের এই বিজ্ঞপ্তি এখানে কিন্তু স্পষ্ট করে দিয়েছে যে সিএন জিরো ওয়ান দু হাজার চব্বিশের যে বিজ্ঞপ্তি ছিল এএলপি এএলপির এলপির যে পরীক্ষা হবে এই পরীক্ষা হচ্ছে পঁচিশে নভেম্বর দেখো এইটা হচ্ছে অক্টোবর অক্টোবরের একদম পঁচিশ তারিখ হয়ে গেল আজকে এর পরেই কিন্তু নভেম্বর আসছে অর্থাৎ খুব বেশি সময় নেই হাতে একদম হাতে গোনা আমাদের তিরিশ দিন মাত্র সময় রয়েছে এলপি পরীক্ষার বোঝা গেছে এলপিতে হচ্ছে পঁচিশে নভেম্বর পরীক্ষা হচ্ছে বা পরীক্ষা শুরু হচ্ছে এবং বিভিন্ন শিফটের পরীক্ষা রয়েছে বিভিন্ন ডেতে রয়েছে সেখানে রয়েছে উনত্রিশে নভেম্বর পর্যন্ত এই পরীক্ষা হচ্ছে এর মধ্যে আমাদের সকলেরই সিবিটি ওয়ান পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে বোঝা গেছে এ এলপির পরীক্ষা এলপিতে কিন্তু প্রচুর ছেলেমেয়ের একটা বিশাল বড়ো মানে সুযোগ নিয়ে প্রত্যেকে আশা নিয়ে কিন্তু এই ফর্ম ফিল আপ আমরা করেছিলাম ভ্যাকান্সিও পরবর্তীতে অনেক বেড়েছে আমরা প্রত্যেকেই জানি বিশাল বড়ো সুযোগ এটা কিন্তু কাজে লাগাতে হবে সময় কিন্তু হাতে মাত্র তিরিশ দিন রয়েছে বুঝতেই পারছি আমরা প্রত্যেকে এরপরে রয়েছে টেকনিশিয়ান যেটা অনেকের কাছে একটা বিশাল বড়ো জায়গা টেকনিশিয়ান আর আরবির যে টেকনিশিয়ান যে এক্সাম হবে বা যে বিজ্ঞপ্তি এসেছিলো সেখানেও যথেষ্ট ভালো ভ্যাকান্সি রয়েছে এবং এই ভ্যাকান্সি পরবর্তীতে কিছুটা ইনক্রিজও করা হয়েছে টেকনিশিয়ানের যে পরীক্ষা এই পরীক্ষা হচ্ছে ডিসেম্বর মাসে উনত্রিশে নভেম্বরে আমাদের এএলপির পরীক্ষা শেষ হচ্ছে এবং তার পরের মাসে ডিসেম্বরে কত ডিসেম্বর আঠেরো আঠেরোই ডিসেম্বরে কিন্তু পরীক্ষা হবে হচ্ছে আমাদের টেকনিশিয়ানের পরীক্ষা কারণ এএলপির পরীক্ষা যারা দিচ্ছে তারা কিন্তু টেকনিশিয়ানের পরীক্ষা অবশ্যই দিচ্ছে তো এই সামান্য সময়ের ব্যবধানে কিন্তু তোমাদের দুটো পরীক্ষা কিন্তু দেওয়ার সুযোগ আমরা পাচ্ছি তো আঠেরো বারো অর্থাৎ আঠেরোই ডিসেম্বরে আমাদের পরীক্ষা হচ্ছে টেকনিশিয়ানের পরীক্ষা এবং শেষ হচ্ছে উনত্রিশে ডিসেম্বরের মধ্যে আমাদের টেকনিশিয়ানের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ এই সামান্য সময় কিন্তু আমাদের হাতে রয়েছে আমরা বলতেই পারি যে হাতে গোনা আমাদের এক মাস সময় রয়েছে দেখা গেছে এটা রাঁচির ওয়েবসাইট থেকে আমাদের নেওয়া হয়েছে তো রাঁচির ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটা অফিসিয়ালি পোস্ট করা হয়েছে এবং আগামী দিনে প্রত্যেকটা আর কিন্তু এটা পোস্ট হবে এরপরে রয়েছে আর পি এফ দেখো আর অনেকেই কিন্তু পরীক্ষা দিচ্ছে আর তবে আরপিএফ এসআই আরপিএফ এস এসআই ছিল এবং আর পি কনস্টেবল ছিল তো আর পি এফ পরীক্ষার আমাদের ডেট আমরা এখানে পেয়েছি সেকেন্ড ডিসেম্বর অতএব ডিসেম্বরের দু তারিখ থেকে আর পি এর পরীক্ষা শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে হচ্ছে বারোই ডিসেম্বর পর্যন্ত এর মধ্যে আরপিএফ এর পরীক্ষা কমপ্লিট হচ্ছে বোঝা গেছে এবং তার সঙ্গে রয়েছে আমাদের ছিল জেই ছিল এসএস এসএসসি ছিল অর্থাৎ আদার্স আরও অনেকগুলো পোস্ট ছিল একটা বিজ্ঞপ্তিতে সেখানে অতএব এই জেইর পরীক্ষা আমাদের হচ্ছে কবে তেরোই ডিসেম্বরে আমাদের এই পরীক্ষা শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে সতেরোই ডিসেম্বর অর্থাৎ এই দু হাজার চব্বিশের মধ্যেই কিন্তু এই পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের কাছে সবথেকে বেশি সংখ্যক ছেলেমেয়েরা রয়েছে হচ্ছে এ এলপি রয়েছে টেকনিশিয়ান রয়েছে এবং আর পি এ পেসাই রয়েছে ঠিক আছে এইখানে কিন্তু আর আমাদের সুযোগ রয়েছে এবং হাতে গোনা তিরিশ দিন মাত্র সময় রয়েছে সিলেবাসটা আমরা প্রত্যেকের মোটামুটি করে জানি পড়াশোনা প্রত্যেকেরই অনেকটা কমপ্লিটের মুখে রয়েছে ঠিক আছে আবার দেখো অনেকের কাছে আরও একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে কি আর পি এফ কনস্টেবল অনেকের একটা ইনকোয়ারি থাকবে যে আর পি এফ কনস্টেবলের কী হলো এবং এন কি হলো ঠিক আছে দেখো আরপিএফ কনস্টেবলের বিজ্ঞপ্তির পরীক্ষার ডেট বা এক্সাম ডেট এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো আপডেট নেই তবে আমরা আশা করতে পারছি নভেম্বর মাসেই কিন্তু আমরা আরপিএফ কনস্টেবলের এক্সাম ডেট আমরা জেনে যাব ঠিক আছে এন টি ক্ষেত্রে তাই বলছি এন টি গ্রাজুয়েট এবং এন টিপিসি আন্ডার গ্রাজুয়েট এগুলোও কিন্তু আমরা মোটামুটি ডিসেম্বরের মধ্যেই জেনে যাব আমাদের পরীক্ষা কবে হচ্ছে এই প্রত্যেকটা পরীক্ষা কিন্তু বর্তমান সময়ে বাকরি বাজারে ভীষণভাবে গুরুত্বপূর্ণ তাই প্রত্যেককে বলবো অবশ্যই নিজের একদম হানড্রেড পারসেন্ট দিয়ে বিভিন্ন প্র্যাকটিস সেটের মধ্যে দিয়ে নিজেকে তৈরি করে এই পরীক্ষাগুলোকে অ্যাটেন্ড করো ঠিক আছে সিবিটি অর্থাৎ তে সিবিটি ওয়ান পরীক্ষা হচ্ছে আর জেইতে সিবিটি ওয়ান পরীক্ষা হচ্ছে আর এবং টেকনিশিয়ানে কিন্তু সিবিটি এখানে একটা পরীক্ষা রয়েছে অত একটা পরীক্ষায় কিন্তু আমরা এখানে দেওয়ার সুযোগ পাচ্ছি তো প্রত্যেকেই এই পরীক্ষাগুলোকে কমপ্লিট করো সুন্দরভাবে পরীক্ষা দাও ঠিক আছে আরও তোমাদেরকে বলে রাখি এই বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়েছে যে আমাদের যে এস সি যেমন আমরা পরীক্ষা দিতে যাওয়ার জন্য ছাড় পাই ট্রেনের টিকিট পাই আমরা এবং তার সঙ্গে সঙ্গে তবে এসসি এসটিতে ক্যান্ডিডেটদের টিকিটের টিকিটের জন্য এবং কোথায় কোন সিটিতে পরীক্ষা হবে এবং এক্সাম প্লেস কোনটা হবে এক্সাম ডেট কোনটা হবে এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো যে পরীক্ষা হবে সেই পরীক্ষার দশ দিন আগে ঠিক আছে পঁচিশে ডিসেম্বর আমাদের পঁচিশে নভেম্বর আমাদের এখানে পরীক্ষা হচ্ছে এর দশ দিন আগে কিন্তু আমরা জানতে পারবো অর্থাৎ পনেরোই ডিসেম্বর মানে পনেরোই নভেম্বর আমরা জানতে পারবো হচ্ছে আমাদের কোথায় পরীক্ষা কোন সিটিতে পরীক্ষা পড়ছে এবং আমাদের টিকিট করার সুযোগ সুবিধাগুলো কিন্তু আমরা পেয়ে যাব ঠিক আছে ডেটও কিন্তু আমরা জেনে যাব প্লেসও আমরা জেনে যাব আর চার দিন আগে চার দিন আগে এই ডেটের চার দিন আগে কিন্তু আমরা আমাদের অ্যাডমিট কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারবো এগুলো সবটাই কিন্তু বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে লিখে দিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি বিজ্ঞপ্তিটা অবশ্যই দেখে নিও এই ছিল হচ্ছে আজকে আমাদের আলোচনার একটা মানে ইনফরমেশন টাইপ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে অবশ্যই পড়াশোনা করো ঠিক আছে কারণ আমি নিজে একজন রেলওয়ে টেকনিশিয়ানের মানে এমপ্লয় তো সেই হিসেবে আমি তোমাদেরকে বলবো এই সুযোগকে অবশ্যই কাজে লাগাও স্যালারি স্কেলটা যথেষ্ট ভালো থাকে এবং এই স্যালারি স্কেল তুমি যে যে স্যালারি স্কেলে তুমি রেলে প্রবেশ করবে ঢুকবে তার থেকে কয়েক বছরের মধ্যে তোমার স্যালারি স্কেল অনেক বেশি হয়ে যাবে তাই কোনোভাবেই এই সুযোগকে মিস করো না অবশ্যই কাজে লাগাও আশা করছি তোমার ভবিষ্যৎ অনেকটাই উজ্জ্বল হবে ঠিক আছে এবার হলো না পরের বার হবে এই চিন্তা ভাবনাটাকে না এনে এবারই করতে হবে এই কথা ভেবে নিয়ে সমস্ত টুজো বাদ দিয়ে মোটামুটি করে তো আমাদের রিসেন্টলি পুজো পুজো হয়েছে এবং সামনে কালী পূজা রয়েছে জগদ্ধার্থী পূজা রয়েছে অনেক পূজা সামনে রয়েছে তো সেই এই সমস্ত পূজার আনন্দকে একটু পাশে রেখে আমাদেরকে ট্রাই করতে হবে কেননা এই সুযোগটাকে অবশ্যই অবশ্যই কাজে লাগাতে হবে ঠিক আছে আজকে এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে থাকবো হ্যাশট্যাগ স্টাডিকে অবশ্যই সাবস্ক্রাইব করো সাপোর্ট করো তোমাদের সাপোর্ট থাকলে আমরা আর আরও এগোতে পারবো সামনের দিকে আরও অনেক টাইপের ভিডিও নিয়ে হাজির হতে পারবো তোমাদের সামনে আজকে এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে আমাদের সঙ্গে থেকো আর অবশ্যই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো